আমার এই কৌশল মাত্র কলাকার মানুষের ভিডিও দেখবার লাগে মোর লভলি চ্যানেলকে সাবস্ক্রাইব কর। চক্র পদ্মফুল বোনে কথা কহি জানো না সাজি সাজি করি বড় গদা কেতে আর কেনা কৃষ্ণচন্দ্র ভগবান যে পত্র মা হরি নন্দ পত্র তাহলে নাই অ্যাকশন বি বড়িয়া করে জানু জনসতে কৃষ্ণ লেখা পঞ্চকৃষ্ণ পঞ্চকৃষ্ণ কাকি বাসস্থান কাকি বাসস্থান পদম বিপিন পঞ্চ
নন্দ বলা কথা কহবে বুঝেগির কহরে মানে সে সে পঞ্চকৃষ্ণঙ্কর বাসস্থান কেনে তারপরে কানা জানিছ সে তাক না মানে কাই কাই না সে পাঁচটা কৃষ্ণ যে আজ পঞ্চকৃষ্ণ মধ্যরু তুমি কেন কৃষ্ণ বলবি তো কেন কৃষ্ণ আসি যা বলি করে পত্র বাজো যো কাম বাজো ও বাবা মোর বউ জানে কথা পত্রালে হ্যাঁ কথা দি কবা মানে বিশাল মানে বিশাল নি বাবা রে তুমি তো পঞ্চকৃষ্ণ সে পঞ্চকৃষ্ণঙ্কর না কহি দিও আর তুমি কেন কৃষ্ণ সে পঞ্চকৃষ্ণঙ্কর বাসস্থান কেনটা বলছো কহি দে মা আর গজগমনি মোর গলাই রানী গো গজ গজ গজর দিহাত তুই কা সে মহতিয়া কা আরে গজর দিয়া মহতিয়া বয়সি করুছে আরে গজ গমনি মতে করে দেখা তোর রজা থরে করে দেখা তোর রজা এ তোর কোন কথা লাগে শুরু তারে তুই মোর ছাতির কল যা এ তোর কোন কথা লাগে শুরু তারে তুই মোর ছাতির কল যা কল যা বানানি বা এ মোর কোন কথা লাগে শুরু তারে তুই মোর ছাতির বলে ছাতির ফুসকা বনালু তুই আর গজ গমনি মার গলাই রানি রে গজ গমনি মার গলাই রানি মতে করি দেখা তোর রজা মতে করি দেখা তোর রজা এ তোর কোনি কথা লাগে শুরু তানে তুই মার ছাতির কলজা এ তোর কোনি কথা লাগে শুরু তানে তুই মার ছাতির কলজা সে পঞ্চকৃষ্ণ কে কে বলছন আক পৃথিবী পত পবন আর আকাশ হে পাঁচ জন গো এ ওটই পঞ্চকৃষ্ণ পৃথিবী পত পবন আকাশ হে পাঁচ জন গো এ ওটই পঞ্চকৃষ্ণ আক চল্লিশ পটলে গ প্রমাণ রয়েছে আক চল্লিশ পটলে গ প্রমাণ রয়েছে এ ধন পড়লে শুনলে লাগবে মজা দে এ ধন পড়লে শুনলে লাগবে মজা গো এ তোর কলি কথা লাগে শুরু তারে তুই মোর ছাতির কল যা এ তোর কলি কথা লাগে শুরু তারে তুই মোর ছাতির কল যা আর সর্বভূতে বিদ্যমান গো
আর শুন রে মোর প্রাণ ধনু মাই শুন গো মোর জীবর জীবন মাউরি আগ সেই পঞ্চ কৃষ্ণ জান সর্বভূত বিদ্যমান সর্বভূত বিদ্যমান সেই পঞ্চ কৃষ্ণ জান সর্বভূত বিদ্যমান সর্বভূত বিদ্যমান আগ জ্ঞানী মানে সিনা কৃষ্ণ কু চিহ্নিবে আগ জ্ঞানী মানে সিনা কৃষ্ণ কু চিহ্নিবে এটা লেখিছে বিপিন সুদামর দাদা রে লেখিছে বিপিন সুদামর দাদা রে এত কানি কথা লাগে শুরু সারে তুই মোর ছাত্রী কল যা এ মোর কোন এতর কলি কথা লাগে শুরু সারে তুই মোর ছাত্রী কল যা বাবুরে মাই হরিজন পঞ্চকৃষ্ণ কথা বুঝলে পৃথিবী আপত্তয় বায়ু আকাশ পৃথিবী আপত আগ ইয়ারে শুন আর ভাইরি মানে পৃথিবী আপত্তয় পবন আকাশ এই পাঁচ জন এইপরি রে পঞ্চকৃষ্ণ ছয়ালিশ পটলে প্রমাণ আছে হেলা বলে কবাটটা খুলব জবাব দিলে কেন উত্তর দিলে জানিছ পৃথিবী আর মই হচ্ছে অরিজিনাল কৃষ্ণ অরিজিনাল কৃষ্ণ এটা হ্যাঁ ছয়ালিশ পটল প্রমাণ দিয়েছেন আমি আমি হলে ই আকাশ গোটে কৃষ্ণ কা পানি গোটে কৃষ্ণ কা পবন গোটে কৃষ্ণ কা পৃথিবী গোটে কৃষ্ণ কা নাই হে পারে হেটা নিলিয়া দিশুছে যেটা কৃষ্ণ সেটা নাই হে পারে আরে রাধা বলে শুন নন্দ নন্দন পঞ্চ কৃষ্ণ খালু হই জান আর পৃথিবী আপত্তেয় বায়ু আকাশ পঞ্চভূত পরিশাস্ত্র প্রকাশ যে যেবে কর অবিশ্বাস ছয়ালিশ মোটর আমাকে প্রমাণ দিয়েছ হেলে আর ব্রহ্ম নিরূপণ ফিটাই দেখিব আর ব্রহ্ম নিরূপণ ফিটাই দেখিব আলম্পটরে আরে রাধিকা বলন্তি আরে রে ঠক ঠকি ঠকি করি করুছু নাটক আর স্বভাবে তু অটু চুর লম্পট কাহি জানিবু শাস্ত্র জ্ঞান তর্ক যে সত্য যেবে অটু কৃষ্ণ আর্থিক পঞ্চ কৃষ্ণ বুঝাই কহিব জানিছ বলে কহব গো না হলে সিধা বাট পড়ি যে ভট ভট পলাব আর্থিক পঞ্চ কৃষ্ণ বুঝাই কহিব আর দীনবন্ধু রূপা সিন্ধু জগবন্ধু গর্ধাই বসি বিপিন দীনবন্ধু রূপা সিন্ধু জগবন্ধু গর্ধাই বসি বিপিন হ্যাঁ
পিলা অবিশ্বাস জাত পরে অবিশ্বাস কবে সবু বেলা ডাউট যে তুমি বিশ্বাস নেই কল আমার মনে নাই এটা মনে নেই এক স্বভাবে তুরে গত লজ্জা নাই আরে জ্ঞান কাণ্ড কথা জানিব কহি আগ পরপুরুষকু করে আসরা আর বাজারকু নেই বিকপ সরারে কথা কহ ভারি বড় আগ গালি কলি কথা তোমার মুখে পুরি অছি মাহাজি যা যদি ছুয়ার লাগে মার হলে কোন তো পৌঁছে দেশ তুমি আগ গালি কলি কথা তোমার মুখে পুরি অছি আগ ভুসকি আর স্বভাব কেবে ছাড়ো রাধিকে কাগ শুনা মুই যে মোর স্বভাব কেবে ছাড়ো শাস্ত্রে তুই আগ খোঁজলে এ পদক কাহুরু পাইব আগ খোঁজলে এ পদক কাহুরু পাইব সজনী রে আর তোতে কহিবি বুঝাই আদিমাতা গর্ভে সজনী রে সজনী রে সখীর প্রবেশিলা অধভূতে বাবুরি তাহলে কহিদেমা সে পাঁচটা কৃষ্ণ কে কে আক বিরাট সুরাট মুরাট কৃষ্ণ ভব কৃষ্ণ ভব কৃষ্ণ বলিয়ান আগ আদি মাতা গর্ভ খেল জন্ম আহমটাই ভব কৃষ্ণ আগ অন্য কৃষ্ণ মুহি গনু হে প্রাণ সহি আগ অন্য কৃষ্ণ মুহি গনু হে প্রাণ সহি এতে পচারুচ্ছ মোর নাম রে সজনী আর লেখে থম বিপিন এতে পচারুচ্ছ মোর নাম রে সজনী মোর সজনী রে সয়নী লেখে থম বিপিন বিরাট সুরাট মুরাট কৃষ্ণ ভ কৃষ্ণ ভব কৃষ্ণ বলে জানো আদি মাতাঙ্কর গর্ভ আমি জন্ম হেনু যদি হেলা বেলা কবাটটা খুলে বল আদি কল্প গীতারে প্রমাণ আছে 162 পৃষ্ঠারে প্রমাণ বি আছে হেলা বেলে কবাটটা খুলে দিও আমি আসি না কেন আসারে আর আমার আশা বিফল হলা কেন ভত্রিয়া দেখ যে পিলা ভালো নারিয়া কার হরকে সমি আইছো গা আমি বি গুড়ে ওকে ধারে পচরে দেখবা হয় হয়
এক পাপলি মার কাপ পরিতারে কহি দেব গো কহি দেব মাই গুপ তোর কথা কহ সতর হস লতরে মাই কহ গো এ ধন কহ তোর গুপ তোর কথা নেকিনি সখি সখা 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 বাবুরি এক পাপলি মার কাপ বনিতারে কহি দেব গো কহি দেব গো কহি দেব তোর গুপ তোর কথা এক পাপলি মার কাপ কহি দেব গো কহি দেব মাই কহি দেব তোর গুপ তোর কথা গো কহি দেব তোর গুপ তোর কথা পঞ্চকৃষ্ণ পচারি লগ মাহি কহিদেলি সবু শুণিল পঞ্চকৃষ্ণ পচারি লগ সখি কহিদেলি সবু শুণিল এবে কহ শ্রী গোলাধর ভারত এবে কহ শ্রী গোলাধর ভারত গোলাধর ভারত এখনি কহি দেল বঙ্গলতারে গোপবাণী মোর গোপ বনিতা এখনি কহব গোপতর কথা গ গোপবাণী মোর গোপ বনিতা গ গোপবাণী মোর গোপ বনিতা পঞ্চকৃষ্ণ কথা আমি কহি দেনা সে ত্রিয় রাধা কে কে যে কহবে তিনটা রাধা কাহ কাহ কে কহাই আসে আর সে তিনটে রাধা মধ্য ধরতাম না কে কহবে আগ ঠিক ত্রিয় রাধার কথা গ মতে কহি দে বৃষবান সুতা ঠিক ত্রিয় রাধার কথা গ মতে কহ তে ভানু সুতা বিপিন বলে তোর কপট ফিটারে গোপবাণী মোর গোপ বনিতা গোপবাণী মোর গোপ বনিতারে কহি দেব গো কহি দেব মাই কহি দেব তোর গোপ তোর কথা গ কহি দেব তোর গোপ তোর কথা সে পঞ্চকৃষ্ণ কথা সব কহিদে না হ্যাঁ তিনটা রাধা কে কে কহবে তিনটা রাধা কাহা কাহাকে কহা যাসি আর সে তিনটা রাধা কথা যদি কহবে বলে না বিশ্বাস কমে এটা আমার মায়ের ঘর ঘর বলি তুমি আমার ঘর কে আসকি আমকু প্রশ্ন পচরাছো কেনটা তোমার ঘর এটা আমার ঘর তোমার কা প্রমাণ আছে কা প্রমাণ আছে এটা আমার ঘর আছে দেখো পারচা দেখো পারচা তে মোর বউ ছন্দে বহু পারচা হ্যাঁ
আর কেতে লোক দস্তখত মারিছন পহেলা দেখো কেতে অছন যে ই উগের গাজে উগে নমরদার কে যে কহত পোটা আলা যায় ভাল নমরদার কে তোমার ঘর নমরদার কে মুই তুমি নমরদার তোমার তো পানি পারচা পহেলা নি নগা নমরদার কথা কহছ তো না মামু ঘর ঘর বাবুরি সখা এই কথা কহার কবাটা খুলি দিও বলো তাহলে বাবু ঘরে পত্রে চন আমি দেখো তো তাহাকু পাঁচটা কৃষ্ণ কে কে বলি করে পত্র লাম আমি ভাল লাই জানা না চিনি পালা হ্যাঁ বলে ভগবান মানে গলা আমকু পত্র আবে আমকু বি পত্রে চন যে সে তিনটা রাধা কে কে বলি করে হয় তো হ্যাঁ পত্র মা তাহলে নাই কা সত্য কৃষ্ণ কি এটা কেনতা যে আর আমি কহমা তারপরে পত্র মা ফের গুটে প্রশ্ন সত্য কে যদি নাই গলে বলে খরু হ্যাঁ আর পুরনি বংঘর পাড়ি আর কলা তর তর মা আর যমুনা ঘাটর পানি আর দিশে ছল মলগ এ মোর বাপ ধন রে পশ্যাম ঘন গো তুমি জানি জানি কেতে তো পচার এ মোর বাপ ধন রে মোর শ্যাম ঘন গো তুমি ফিরি যান মুরলি ধর আর পুরুনি বন্ধর পানি কলা তর তর গোর পানি দিশা জল মন এ মর বাপ ধন রে প্রত্যাম ঘন গো জানি জানি কেতে তো পচার রাধা কে কে কহি আর
ଦେଖି ଦେଖ ଶରୀର ମଧ୍ୟ ବାପ ଧନରେ ପଶ୍ୟମ ଘନ ଗୋ ଜାନି ଜାନି କେତେ ତ ପଚାର ମୋର ବାପ ଧନରେ ପଶ୍ୟମ ଘନ ଗୋ ଜାନି ଧର ସତ ରଜ ଆର ତମ ଜାଣିଟା ହଉଚ ଆର ସତ ରଜ ତମ ତିନି ବାବୁ ରାଧା ନାମେ ଗଣି ଆର ସତ ରଜ ତମ ତିନି ଆର ଅଧମ ବିପିନ ଜଣେ କର ଏ ମୋର ବାପ ଧନରେ ପଶ୍ୟାମ ଘନ ଗୋଜାନ ମୁଦାଲି ଧର ଏ ମୋର ବାପ ଧନରେ ପଶ୍ୟାମ ଘନ ଗୋ ଜାନି ଜାନି କେତେ ତ ପଚାର ସତ ରଜ ଆର ତମ ପରେ ତିନିଟା ରାଧା ତମେ କେନ୍ତା ଆମକୁ ଇଚିରେ ଇଚିରେ ପଚାରିଥିଲ ଆଗ ତିନି ତତ୍ତ୍ୱ ରାଧା ବୋଇଲୁ ଆଗ ବ୍ରହ୍ମ ତତ୍ତ୍ୱ ସାରଲେ ଦେଖାଉ ମତେ ଆରେ ଏବେ ଚାଲିଲି ତୋର ଜ୍ଞାନ କେତେ ଯେ ଆଗ ସତର ତମ ଜାଣ ଆଗ ସତର ତମ ଜାଣ ଆଗ ଏହି ତିନି ଜଣଙ୍କ ଶରୀର ତ୍ରିଗୁଣ ଆଗ ଏହି ତିନି ଜଣଙ୍କ ଶରୀର ତ୍ରିଗୁଣ ଦେଖ ନରସିଂହ ପୁରାଣ ରେ ସଜନି ଗୋଟା ଗୋଟା ହାଇ ମାରବଣ ସତ ରଜ ତମ ତିନିଟା ରାଧା ବୋଲଛନ୍ ଏଇ ତିନି ରାଧା ତ ଶରୀର ଗୋଟେ ତ୍ରିଗୁଣ ଏ ମତେ ନାଇଁ କହ ରଘୁ ପାଗୁଲା ଏ ମତେ ନାଇଁ କହ ରଘୁ ପାଗୁଲା ରେ ଗୁପର ଭୁସ୍କି ବରାଗ ମାଇ
বেগন পসরা গ তুমর কেন্দু পসরা গ তুমর মূলা পসরা আর কা কা বলেনি বাবুরে এ মতে নাই কর রঘু পাগুলা মতে নাই কর রঘু পাগুলা রে গুপর নব ছয়লা রে গুপর ফুসকি বড়া গো মাই নব ছয়লা রাধা নুহে গোধন ঢুকি তোরে লুকি দেব কেন তোতলা প্যান্ট ডপ 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 করুথা ফুটে দেবো
ଆମର ଝିଟି ଦେମୁ ପାଞ୍ଜେ କାବରି ହେଇଯିବ ପାରେ କି ନାଗ ବରମା ହେଟା ସୁବିଧା ହବା ଉଜାର ଦିସମୁ ଉଜାର ଦିସବ ଆର ମୁଡେ ଗୁଠେ ବାନି ରହେନ ଚାନ୍ଦୁ ହେଇଯିବ ନରିଲେ ଆମେ ଜାନ ପତ୍ରାଲା କଥାଟେ କୃଷ୍ଣ କିଏ ବୋଲି କରି ଥରେ ନାଇ କହି ପାରିଲେ ଦୁଇ ଥର ପତ୍ରାଲା ହେତି ଲାଗି ଆମକୁ ଇଟା ଫେର ପରିଶୋଧ ନେବା ଲାଗି ଫେର ଦୁଇ ଥର ପତ୍ରେଇଛ ଜାଣିଛ କି ହକିରିଆ ଦୁଇଟା ଇଟା ତାହେଲେ କହିଦେମା ଅର୍ଜିନାଲ ତ୍ରିୟରାଧା କେନ୍ତା ଯେ ନାଇକା ଆର ତ୍ରିୟରାଧା କଥା ଶୁଣମା ତମ ରାଧା ବୃନ୍ଦାବତୀ ରୁକ୍ମିଣୀ ଭାବ ଆର ପଦ୍ମ ପୁଷ୍ପରୁ ମୁଁ ଜନ୍ମ ଖେଲି আর বৃষ্ণু ঘরে যাই বড়ি যে আর চঞ্চনা মো হরি মাতা আর মারুচি মাখেন্দ্র মোর পে নিকুমর আর মারুচি মাখেন্দ্র মোর পে নিকুমর মোর দুইটা সন্তান লোবনি আর মারুচি মাখেন্দ্র মোর পে নিকুমর আর রাধা নাম অটে মোর চক্রধর গোটে রাধা তো কলি হ্যালো দুই নম্বর কে জানিছ কহিদেবি না কে আর দ্বিতীয় রাধাটে বৃন্দাবতী রাধা কৃষ্ণ বিবাহে রহিছি আর বৃন্দাবনরে মু করিছি বাস আর এহা ওঠে রাধাঙ্কর দ্বিতীয় অংশ যে আর ছায়া রাধা চন্দ্র সেনা আর বিবাহ হই করি আনন্দে অছই কাবল কাবল আর বিবাহ হই করি আনন্দে অছই দীনবন্ধু আরিটা ব্রহ্ম বৈবর্ত সূচনা আর গোপ ছাড়ি কৃষ্ণ মথুরা গলে ছ বর্ষ রখি দ্বারিকা গমিলে আর কৃষ্ণ বিনা রাধা কাতর খেলে রুক্মিণী রূপরে জন্ম খেলে যে রাধা কইলে রুক্মিণী রাধা বৃন্দাবতী এবং রুক্মিণী আর তেণু ত্রিয় রাধা মানঙ্কু কহি আর তেণু ত্রিয় রাধা মানঙ্কু কহি আর ভাবগ্রাহী আর তোমার সন্দেহ লাগি নাই কহিদেলা আমি পুরাণ প্রমাণ দেই করি আর হেলা বলে ফিরি যাবি কহ আমকো ফিরি যা বলছ বিলকুল নেই যাও এ তো তো মা আমার মাই ঘরে বলি জান না আর যাবু হ্যাঁ নেই জানি থে আমার মাই ঘরে বলি কি তুম পরি থিনো তুমি যাহা কও তোলে বি তুম পরি শুনো থিনো বিশ্বাস লাগলে ফিরি যাবার কথা কেন নাই যাও বলি কেড়ে দস বিশ্বাস লাগলে আমার মাই ঘরে বলি কি রহেনু ফে হই গো রহলে পরে দেখো জবরদস্ত পচরানো ওর কাঠিয়া কথাটে পচর তো ভাল পরমাই হইতে উত্তর দিতে বেলে এটা জানমা বেনু না বিলা ওর কাঠিয়া কথা তমে কানা পত্রাব মই ইহাদে পত্রউছি আমার ভঞ্জা হইতেলে কেতে বেলে ফিরি যা তন গো ও তোমার দিয়ে হেল কি যদি বুদ্ধি থিতা গো নিজর ভঞ্জাটে আইছে কা হেলা
সকাল গুরস ধুইমা নিলে তোদের খাওয়া কে নিয়ে দিয়া বলা যে মুই নুরি 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 এতকি তোকে নি পাইবার তাল মু যাসি মোর মাই ঘর আর যাসি মুঠে মসি দেবি বইনি কলে কলে আর পলে আইবি বইনি যে ইনে বি নি হবছে মুই ধর ফেরি না বাতা পেলা পিছরে গির পলে গলা কে দাজে লুই দামু তো টুনে পরে পরিষ্কার করে দিলা বই দিলা হয় নে প্রতিষ্ঠা করে দিলা বো তার এসে মতে ডাউট লাগুছে আর কথারে পত্র উচে পত্র আর কিম পাই পড়িল না গো ফাসে বাবু লঙ্কা দেশে গো লঙ্কা দেশে বেকা কথা নি কহ কিম পাই পড়িল কার ফাসে বলো নাই হে পারে কেনতে পারে ইতা ফাসে মি পড়ি গরি আইছে নাই হে পারে তব যা বল তুই তুতি বড় জগ বাপ ও চিন্তা তোমার মাই হ বল জন বলা আইলা কি বুয়া কি পাই পড়িল নাগ পাশে প্রভু নাগ সৎ কথা গো যদি এটা স্বয়ং বিষ্ণুঙ্কর স্বরূপ কৃষ্ণচন্দ্র ভগবান তো আজি ঘরে তো সেমানে শ্রী রামচন্দ্রঙ্কর অবতার নেইথিলে হেলে সেই বিষ্ণু যে কি অনন্ত নগরে সজন করছন শ্রেষ্ঠ নগরে কিছু নাই করন বাহন লেখান যুগিতছন তাঙ্কু হেলে ত্রেতয়া যে ঘরে যেতে বলি সীতা দেবীঙ্কু চুরি নেই গলা সেই লঙ্কার রাবণ হরণ করি নেই গলা দুই ভাই যাইথিলে মুকলাবার লাগি কিম্বা সেনু আনবার লাগি সদেকে হ্যাঁ মই কিছু দিন ধরে বল তো বিলেই দিন বিলেই কি বড় ডরছে সখা হেলে যেতেবেলে চুরাই কই নাই গলা যেতেবেলে উদ্ধার করবার লাগি যাইছিলি সেই রাবণর পুত্র হউছি ইন্দ্রজিত আর কি মানে বাঁধি দিয়েছিলি যে মানে মুকলি নাই পারলে দুই ভাই মূর্ছা হয়ে যাইছিলি কেন্দা সর্তে মারিছিলা যে মূর্ছা হবার কথা করছ তুমি জন্মজা করছ এ তো মূর্ছা হবার কথা বিউস হয়ে যাবার পেল হ্যাঁ আকান দেরি দেইছিল গো আর কি পাই পড়িল না গো পাতে বাউ লঙ্কা দেশে গো লঙ্কা দেশে আর কি পাই পড়িল না গো পাতে বাউ লঙ্কা দেশে গো লঙ্কা দেশে আর কি পাই পড়িল না গো পাতে সেই কদণ্ড ধারী ভগবান যে কি ধনুর ধারী তাঙ্কর ধনুর যদি গোটে তীর পলেই গলা পলে পৃথিবী বিখণ্ড খণ্ড খাই যিবা তাকু দিনে বিপদ পড়িছে আর যাহার কান্ধে কদণ্ড প্রতি উয়ে খণ্ড খণ্ড গো আর যাহার কান্ধে কদণ্ড লঙ্কা দেশে বাবু
লঙ্কা দেশে গো লঙ্কা দেশে আর কিছু পড়িলে না গো পাশে গে তারপরে যেতেবেলে সে নাগ ফাঁস বন্ধনরে পড়লে সে নাগ ফাঁস অস্ত্রকে উৎপন্ন হইতিলা সে নাগ ফাঁস অস্ত্ররে যেন পড়লে কেন পাপ করিছিলে পূর্ব জন্মরে দেখ সে নাগ ফাঁস অস্ত্রকু কেতে ইন্দ্রজিতকু গো কেতে ইন্দ্রজিতকু সে নাগ ফাঁস অস্ত্রকু কেতে ইন্দ্রজিতকু গো কেতে ইন্দ্রজিতকু আর পূর্বে রহিতি লঙ্কার পাশে লঙ্কা দেশে গো লঙ্কা দেশে পূর্বে রহিছিলাম কাগার পাশে বাবু লঙ্কা দেশে গো লঙ্কা পড়িল না গো ফাঁসে গে আর বিপিন বলে মর্তম দেখো গাছে বাবু লঙ্কা দেশে গো লঙ্কা দেশে আর কিনাই পড়িল কিনাই পড়িল না গো ফাঁসে রামচন্দ্র ভগবান আর লক্ষ্মণ হয়ে করে কেনা বান্ধি হইলে তারপরে সে নাগ ফাঁস অস্ত্র কেন উৎপন্ন হইতিল কহবে কহ বাবুরে যাদেরকে সে ইন্দ্রজিৎ নাগ ভাস্য অস্ত্রকে রামচন্দ্র এবং লক্ষ্মণ কে বাঁধি দেইছিল সে নাগ ভাস্য অস্ত্রটা ইন্দ্রজিৎ কে কে দেইছিল আর কাথু লাগি আর কাথু লাগি রামচন্দ্র কে মারিছিল সে ইন্দ্রজিৎ সেই সরটা কহি দিলে এহেতে কবাটটা খুলে দেব কেন আকর্ষণ গসয়নি বাবুরে শুন তো জবাব কর পহেলা বাবুরে শর্টকট করে নিয়ে যা সিনা
ଆଗ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ଘରାଜ କଲେ ଅନେକ ଦ୍ରବ୍ୟ ତୋହ ବାହାରିଲେ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ଘରାଜ କଲେ ଅନେକ ଦ୍ରବ୍ୟ ତୋହ ବାହାରିଲେ ଅମୃତକୁ ଦେବେ ବାଣ୍ଟି ଖାଇଲେ ଆଗ ଐରାବତ ହସ୍ତିକୁ ଇନ୍ଦ୍ରଙ୍କୁ ଦେଲେ ଯେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ଯେ ନାରାୟଣ ଆଗ ଚନ୍ଦ୍ରକୁ ଯେ ଶିବକ ଧାରଣ କରିଲେ ଆଗ ଚନ୍ଦ୍ରକୁ ଯେ ଶିବକ ଧାରଣ କରିଲେ ଆଗ ସୁବର୍ଣ୍ଣ ନେଲେ ବରୁଣ ଖାସ ଜନ୍ମ ସୁବର୍ଣ୍ଣ ନେଲେ ବରୁଣ ସମୁଦ୍ର ମନ୍ଥନ ହେଇଥିଲା ପ୍ରଥମରେ ଅମୃତ ବାହାରିଲା ସେ ଅମୃତକୁ ଦେବଗଣ ମାନେ ବାଟି ଖାଇଲେ ହେଲେ ଦୁଇ ନମ୍ବରେ ଐରାବତ ହସ୍ତି ବାହାରିଲା ସେ ଐରାବତ ହସ୍ତିକୁ ଇନ୍ଦ୍ରଙ୍କୁ ଦେଇଦେଲେ ତିନି ନମ୍ବରେ ବାହାରିଲେ ଲକ୍ଷ୍ମୀ ସେଇ ଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ବିଷ୍ଣୁ ନେଲେ ହେଲେ ଚାରି ନମ୍ବରେ ବାହାରିଲା ଚନ୍ଦ୍ର ସେଇ ଚନ୍ଦ୍ର ଶିବ ତାଙ୍କର ମସ୍ତକରେ ଧାରଣ କଲେ ପାଞ୍ଚ ନମ୍ବରେ ବାହାରିଲା କିଏ ଐରାବତ ବାବୁରେ ପାଞ୍ଚ ନମ୍ବରରେ ବାହାରିଲା ସୁବର୍ଣ୍ଣ ସେଇ ସୁବର୍ଣ୍ଣକେ ବରୁଣ ନେଲେ ବାବୁରେ ଏନ୍ତା ତାରି ଯେତେ ବାହାରିତେ ଯାଉଥା ସବୁ ଦେବଗଣ ମାନେ ନେଇତେ ଯାଉଥ ଏଇ ସମୟରେ କଣା ହେଲା ଆଗ ବାସୁକୀର ପତ୍ନୀ ଗମନ ଆଶା ଜଣ ବିଚାର କରିଲା ତା ହୃଦ ମଧ୍ୟ ମୋ ସ୍ୱାମୀଙ୍କୁ ବାନ୍ଧିଲେ ମୋ ସ୍ୱାମୀଙ୍କୁ ନେଇ ବାନ୍ଧିଲେ ପରବର୍ତ୍ତେ ଆର ଚୋଲ ଟାଳିଲେ ଦେବାସୁର ଯେତେ ଯେ ଆହା କିଛି ବି ତୋ ଦେଲେ ନାହିଁ ଆଗ ତେଣୁ ପ୍ରତିଷେଧକ ନିଶ୍ଚୟ ନେବି ବୋଲି ଆଗ ତେଣୁ ପ୍ରତିଷେଧକ ନିଶ୍ଚୟ ନେବି ବୋଲି ନାଗ ଭାସ ତିଆରିଲାରେ ଛୁଏଲା ସେ ଅତି ଯତ୍ନ ରଖିଥିଲା ଗୋ ବାବୁରେ ବାସୁକୀ ସର୍ପକେ ନେଇକରି ସେ ସମୁଦ୍ର ଯେନ ମନ୍ଥନ କରିଥିଲେ ବାସୁକୀ ସର୍ପକେ ନେଇକରି ସେ ସମୁଦ୍ର ସେ ପର୍ବତକେ କୁରେଇକରି ଘିଚିଥିଲେ ହେଲେ ବାସୁକୀ ସର୍ପଙ୍କର ପତ୍ନୀ ହେଲା ମନସା ସେ ମନସା ଚିନ୍ତା କଲା ଆରେ ଯେତେ ଦ୍ରବ୍ୟ ମାନେ ଯେତେ ବାହାରିଲା ସେଇ ପର୍ବତରୁ ସବୁ ଦେବଗଣ ମାନେ ଭାଗ କରିକି ନେଇଗଲେ ଆର୍ ମୋର ସ୍ୱାମୀକି ରୋଷେଇ କରିକି ଘିଚିଥିଲେ ଯେ ମୋର ସ୍ୱାମୀକେ କିଛି ନେଇ ଦେଲେ ବୋଲି ବାବୁରେ ତେଣୁ କରି ସେ ଗୋଟେ ରାଗ ରଖଲା କାମରେ ରାଗ ରଖଲା ରେ ବିଷ୍ଣୁ ଏଥିରୁ ପ୍ରତିଶ୍ରୁତି ନେବି ବୋଲିକରି ସେ ଗୋଟେ ନାଗ ଭାଷ ତିଆରି କଲା ଆଗ ସତ୍ୟନ୍ତ୍ରେତା ଯୁଗ ଗତ ରାବଣର ପୁତ୍ର ଇନ୍ଦ୍ରଜିତ ଆଗ ମନସା ଝିଅଙ୍କୁ ବିବାହ ହେଲା ତ ବାସୁକୀର ଝିଅଙ୍କ ନାମ ପ୍ରମିଳା ଆଗ ଇନ୍ଦ୍ରଜିତଙ୍କୁ ସବୁ ବିବାହ ହେଲା ଯେ ଯୌତୁକ ଭାବରେ ଜାଣ ଆଗ ନାଗ ଭାଷ୍ର ମନସା ଆଣିନ ଆଗ ନାଗ ଭାଷ୍ର ମନସା ଆଣିନ ଇନ୍ଦ୍ରଜିତ ହସ୍ତେ ଦେଲାରେ ଛୁଏଲା ସେ ଇନ୍ଦ୍ରଜିତ ରଖିଥିଲା ଗୋ ବାବୁରେ ଯେତେବେଳେ ସେ ନାଗଭାଷ ଅସ୍ତ୍ର ତିଆରିକି ରଖିଛେ ମନସା ଯେତେବେଳେ ଇନ୍ଦ୍ରଜିତକୁ ସେଇ ମନସାର ଝିଅ ହଉଛେ ପ୍ରମିଳା ବାସୁକୀ ଝିଅଙ୍କର ନାଁ ହଉଛେ ପ୍ରମିଳା ସେଇ ପ୍ରମିଳାକୁ ଯେତେବେଳେ ଇନ୍ଦ୍ରଜିତଙ୍କୁ ବିବାହ ହେଲେ ରାବଣଙ୍କର ପୁତ୍ର କେ ଇନ୍ଦ୍ରଜିତ ରାବଣର ପୁଅ ହଉଛେ ଇନ୍ଦ୍ରଜିତ ସେ ଇନ୍ଦ୍ରଜିତ ଯେତେବେଳେ ବିବାହ ହେଲା ସେଇ ପ୍ରମିଳା କେ ପ୍ରମିଳାର ମା ହଉଛେ ମନସା ଯେ ନାଗଭାଷ ତିଆରି କରିଥିଲା ସେଇ ମନସା ଯୌତୁକ ଭାବେ ତାର ଝିଅକେ ଦେଇଥିଲା ନାଗଭାଷ ଅସ୍ତ୍ର ହେଲେ ଗୋଟେ କଥା କହିଥିଲା ଏ ମହା ବାବୁରେ ମହା ଅସ୍ତ୍ର ଯାତ୍ରା ରଖିଥିବ ଆର ବିଷ୍ଣୁ ସଙ୍ଗେ ଦିନେ ଯୁଦ୍ଧ ହୋଇବ ବାବୁରେ ଏ ମହା ଅସ୍ତ୍ର ଯତ୍ନ ରଖିଥିବ ଆର ବିଷ୍ଣୁ ସଙ୍ଗେ ଦିନେ ଯୁଦ୍ଧ ହୋଇବ ପ୍ରହାରୀ ବାବୁ ଏ ମହାସ୍ତ୍ର ଆର ନିଶ୍ଚୟ ବନ୍ଧା ଯିବ ଶ୍ରୀ ଚକ୍ରଧର ଯେ ଆରେ ତେଣୁ ବନ୍ଧା ଗଲି ଧନ କା ଥିଲେ କି ବନ୍ଧା ଗନି ଆରେ ଭାବର ସିଆରେ ମୁଇଁ ତ ଭାବର ସିଆ ଭାବର ସିଆରେ ମୁଇଁ ତ
ভাব রসিয়া বাবুরি মুই ভাব কো নিকট ভাব কো দূর মু যদি যে মতে ভাব রখলা মু তার সঙ্গে ভগবান ছোটা কুড়া কেপা অন্ধ অনেক প্রকার রূপ ধরি ধারণ করে তার পাখে যাবে হলে মুই কেনা করেছে সেই মনসাঙ্গর তাকর বাক্য রাখবার লাগি দয়া যোগের আমি তার সর্ববন্ধনের বন্ধে রইগুলি ভাব রসিয়া হলে মুই তো ভাব রসিয়া তবে বাঁধি দিল মতে তবে বাঁধি দিল মতে ভাবে বাঁধি দিল মতে গো ভাবে বাঁধি দিল মতে যশোদা মা গো যশোদা মা গো কোচেই মা সমস্ত কলাকার সম্মান রাখি রাধা কৃষ্ণ কটি ব্রহ্মা দিও ধান্তন দেবার সেই মাসরে শ্রী মহেশ্বরী তাঙ্কু ঘণ্ড ঘরে রাখি ধান্তন দেবার বিদ্যাপতি রাগান্তন দেবার সে মাতা পিতাঙ্কর যশোর ঘন দেবার ভাবে বাঁধি দিলা মতে ভাবে বাঁধি দিলা মতে ভাবে বাঁধি দিলা মতে ভাবে বাঁধি দিলা মতে যশোদা মা গো কোটি মা ভাব রসিয়া মৃত ভাব রসিয়া সেই মনসা এ মহাস্ত্র ভাবরে যত্ন রক্ষিথিব বিষ্ণু সঙ্গে দিনে যুদ্ধ হইব প্রহারী বাবু এ মহাস্ত্র আর নিশ্চয় বন্ধা যাব শ্রী চক্র ধর যে আগ তেণু বন্ধা করি ধর আগ বিশ্বাস হলে গো যাইন দেখিব আগ বিশ্বাস হলে গো যাইন দেখিব যুগ বশিষ্ঠ রামায়ণরে সজনিয়ার লেখেও ধমবি আজি মোর ছাতি তলার মনের কথা সব কহেবি রে তোতে সব কহেবি মন ভিতরে ভাবি যা যা মই সব কহেবি গো তোতে সব কহেবি রে আর হয় গো হয় গো হয় গো মোর রাধিকা মাই জুরু জে জেন ডেঞ্জার কবা নিকি বাবু এ মানে কহ তো বাবু রে মই কহেনি ননি চলে না অপারেটর কে বলুছে বাবু রে আর হয় গো হয় গো হয় গো মোর রাধিকা মাই হয়ে গো হয়ে গো হয়ে গো মোর রাধিকা মাই
আর ছাতি তল মনর কথা সব কহবি রে কথা সব কহবি মোর মন ভিতর মনর কথা সব কহবি কথা সব কহবি সরিগলা কথা মাকড়া জুড়ে ঘরে অছ বলে আমি নিঃসম্বা নিহতন্ত অবস্থায় স্কাইল্যান্ড বটে সমি জাতি না মুই কাটি লাই তো ডরো জব মাই জি টুকাল চুড়িটা ঘরে অছ মনে করে মুনুস পুরা জড় আই গই তা পরে পিলা গা দেই থিনি না সময় হ্যাঁ আমার ঘরে সে পিলা আর তোতে আঘো মইয়ার সমানি হ্যাঁ বাবরে এই ভিতরে বারান্দার পলে আলা দেনি পেলে যে বারান্দা ভিতরে পলে আলা ও অটিকে ভিতর কে যা বেলা কে নি গলা বাবরে ভূমি রজপতি বর্ষ কো ধরে হলে কে রজপতি দিন কো ধরে আর বিপিন বলে কহিদেব সুনা গমাই আর বিপিন বলে কহিদেব সুনা গমাই ভূমি রজবতী বর্ষক থরে আর নি জানি বলে কহ মতে ঘর কে নামে কই দে হে হ বল আমার ননি কইলে যে কেনটা আমার ননি তব ননি তা গাড়ি হল তো গাড়ি হল ই ফটা ট্রাক্টর রে বি নি যায় হেটা বি নি যায় তো বালির সে সে বারতর আর চালে বি নি যায় নহল ঘরে বি নি দিবার থা হেন তাহলে কই দউছে হেলে জমা কর ফিরি মোবাইল করি শিওর জিবা তো হ্যাঁ হ্যাঁ সতে গা আর থির মনে শুন গো আগে মোর মগন গো এক কামর কানন কথা আর কৃতিবাস বেড়ি গো দচ্চক
কু মারি নদে শোইরে পার্বতী মাতা মহাদেব আসি উঠাই বা মাতে পার্বতী কহতি বাণী শ্বশুরে কাতর গায়ে মহেশ্বর দিয় মূর্তি বি পাণি পার্বতী তুতি লঙ্গিলে আত্মালিঙ্গ এক সেই জাগারে নজে প্রতিষ্ঠা করিবা পাই সে আমার চূড়ামণি শিশুপুত্র রাধাকৃষ্ণ সেগুড়ি ভারত মধ্যে অর্পণ করছেন তা রাধাকৃষ্ণ টেপর মায়া দিয়ে থান্ত দেবার তা সেই মা সুরেশ্বরী মাহেশ্বরী ঘণ্ড ঘরে রক্ষি থান্ত দেবার সেই মা সরস্বতী মা বিদ্যাদাত্রী বিদ্যা বুদ্ধি ঘৈন অন্তর দেবার আভি কবার সেই জায়গার লিঙ্গ স্থাপন করবার লাগে সেই বৃষভঙ্কর হস্তরে লেব ডকাই পঠালে দেব দেব মহাদেব সর্বতীর্থ দেখ সেটাকু আসলে আসিলা গোদা মরি সমস্তে তো সেই জায়গার উপস্থিত হলে হলে যেতবে বৃষভ ডাকি গলে গোদাবরী সেই গোদাবরী কহলা যে মুই রজবতী হইছে আর এন্তা পবিত্র স্থান কে মুই অপবিত্র করি নাই যা বইলা আর মিছ কহলা গর্ব করি করি আর নাই আসলা বৃষভঙ্কু কহিদলা যা তুই মহাদেবঙ্কু কহিদেবু গোদাবরী রজবতী হইছ না সেমানে পরে আসি নাই পারন বলি করি গর্ব করি করি যেতবে কহলা বৃষভ আসিকরি মহাদেবঙ্কু কহিলি হেলে দেব দেব মহাদেব কেন কথা নাই জানি পারন সবু কথা জানছ জানি গলি আর অভিশাপ্য দেলি রে গোদাবরী তুই রজবতী নাই হেই করি রজবতী হেই তো বইলু আর মিছ কহলু ই মিছটা তোর সব দিন লাগি সত হেই রহি যাও বইলি আর অভিশাপ্য দেলি আর তুই দিল্লি 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 রজবতী হব বলে আর তুই সব দিন রজবতী হব বইলি আর তো থাস তো কলে যেতে বলে মতে না কর ফির অভিশাপ দেলে সেনবাদ কর সে গোদাবরী আসি করি মুড়ি আইমাইলা দেখে প্রভু মহাদেব
মুই যদি সবদিনে রোজবতী হেমি দিনে গেলে শুদ্ধ স্নান না খেলে মুই বচবি কেন্দা করি বইলা তারপরে তার শুদ্ধ স্নান কেন দিন জানিছ কেন দিন লা সেই মহাদেবঙ্কর অভিশাপ্য হেতু আর তেড়ি করি জানো মতে কি গদা বলিবা রোজবতী সবদিন লিঙ্গ পুরাণরে প্রমাণ রখিছি লিঙ্গ পুরাণরে প্রমাণ রখিছি আর কেতে গুলগুলা করমালো বলি নাইকা সমস্ত উত্তর।